হাই ভিউয়ার্স, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। বর্গমূল এবং ঘনমূলের প্রক্রিয়াকরণ। মূলত সংখ্যার মতো আমরা বর্গমূল ও ঘনমূলের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। যোগ বা বিয়োগ। যোগ বা বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যার বর্গমূল বা ঘনমূল হতে হবে এবং তাদের সহগের যোগ বা বিয়োগ করতে হবে। তো এখানে দুইটা সংখ্যা দেওয়া রয়েছে, এই দুইটা সংখ্যার ক্ষেত্রে একই রকম বর্গমূল বা ঘনমূল কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে বর্গমূল রয়েছে √2, একই বর্গমূল কিন্তু। অথবা এখানে দুইটা সংখ্যা হিসেবে আমি যদি নিই 6√3, আর একটা সংখ্যা অবশ্যই কি নিতে হবে, এই সংখ্যাটা যাই নেও না কেন কিন্তু বর্গমূলটা অবশ্যই √3 নিতে হবে। তো এরকমটা হলেই কেবল আমাদের যোগ করা যাবে অথবা বিয়োগ করা যাবে। তো এখানে এই দুইটার যোগ দেখো, 5√2 প্লাস 2√2। 5 আর 2 হচ্ছে 7, এটা দরকার নেই। 5 আর 2 7 আর √2 কিন্তু হবে, ঠিক আছে। সেম এস এখানে কি হবে, 5 থেকে 2 গেলে হবে 3, দেন √2, শেষ। আর এটার অ্যান্সারটা কি হবে আমরা যদি যোগ করি, 7 আর 6 কত, 13, আর √3। আর যদি বিয়োগ করতে চাই, ঠিক আছে, বিয়োগ করতে চাইলে কি হবে, 7 থেকে 6 চলে গেলে হবে 1, একটা অবশ্যই মাইনাস হবে কারণ 7-এর চিহ্নটা কি মাইনাস, অর্থাৎ 7টা এখানে বড়, যেই সংখ্যাটা বড় ওই সংখ্যার চিহ্নটা হবে। তো আমাদের এখানে অ্যান্সারটা কি -1√3। তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এখানে ধরো আমি নিলাম 5√4 মাইনাস এখানে নিলাম 6√4। তো বিয়োগ বলছে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, 6 থেকে 5 চলে গেলে হয় কত, 1। এখন 1-এর চিহ্নটা কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে, 1-এর চিহ্নটা হবে মাইনাসের, কারণ এই যে বড় সংখ্যাটা এটার চিহ্ন কি মাইনাস, এখানে চিহ্নটা মাইনাস হবে। আর এর জাত কি, √4, তো √4 দিয়ে দিলাম। গুণ বা ভাগ। বর্গমূল বা ঘনমূলের বৈশিষ্ট্য এবং মূলত সংখ্যার গুণ বা ভাগের নিয়ম ব্যবহার করে আমরা বর্গমূল বা ঘনমূলের গুণ এবং ভাগ করতে পারি। তো এখানে দেখো √2 প্লাস √3, এর সঙ্গে এইটাকে গুণ করো। আমরা এখানে এটা করে নিই, দেখো √2 প্লাস √3, এর সাথে গুণ হবে √2 মাইনাস √3। তো এই √2 দিয়ে এইটাকে গুণ করব একবার, আবার এই √2 দিয়ে এই √3 কে একবার গুণ করব। তো √2 আমি প্রথমে গুণ করে নিচ্ছি, √2 এবং √2, তারপর √2 কে √3 দিয়ে গুণ করব, কিন্তু √3 এর সামনে চিহ্নটা কি মাইনাস, আর √2 এর সামনে মনে মনে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, √2 এবং কি √3। তারপর √3 প্লাসের, এই √+3 দিয়ে একবার এইটাকে গুণ করব, একবার এইটাকে গুণ করব। তো √3 প্লাসের, √2 এর সামনেও কিন্তু প্লাস রয়েছে, তো প্লাসে প্লাসে কি প্লাস, √3 আর √2 যদি গুণ করি কি পাওয়া যাচ্ছে, √3 এবং √2। তারপর এই যে প্লাস √3 দিয়ে মাইনাসের √3 কে গুণ করব। আগে চিহ্নের কাজগুলো করে নিই, প্লাসে মাইনাসে কি মাইনাস, √3 আর √3 গুণ দিলে কি হবে। তো আমি আপাতত √3 দুইটা লিখে দিচ্ছি। এখন দেখো দুইটা √2 সমান আমরা একটা 2 লিখতে পারি, দুইটা √5 সমান একটা 5 লিখতে পারি, বা দুইটা √6 সমান একটা 6 লিখতে পারি। কিভাবে হবে এটা দেখো, √2 এখানে কয়টা, 2টা, তো স্কোয়ার আর রুটে কাটাকাটি, অ্যান্সারটা কি কেবল 2। তো এই কারণে মূলত দুইটা √2 সমান একটা 2 হইল। আর এখানে দেখো √2 √3, √2 √3, এটা হচ্ছে প্লাসের আর এটা কি মাইনাসের, অর্থাৎ কাটাকাটি, শেষ। আর এখানে কি থাকে, √3 কয়টা, 2টা, তার মানে দুইটা √3 সমান কি লিখতে পারি, একটা 3। তো 3 থেকে 2 চলে গেলে হয় 1, 1-এর চিহ্নটা কি হবে মাইনাসের, কারণ বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস, ক্লিয়ার। তাছাড়া আমি এখানে আরও কয়েকটা গুণের উদাহরণ দিচ্ছি। এখানে ধরো আছে 5√6, আর গুণ করতে হবে 2√6 সাথে। এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে, আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করব, 5 আর 2 হচ্ছে 10, তারপর √2 সংখ্যাগুলো গুণ করব, 6 × 6 = 36, গুণের ক্ষেত্রে এটা। আর যোগের ক্ষেত্রে কিন্তু এরকমটা হইতো না, যোগের ক্ষেত্রে জাস্ট √6 হতো, অথবা বিয়োগের ক্ষেত্রেও সেম প্রসেস, কিন্তু গুণের ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এখানে যদি থাকতো 5√6, আর এখানে যদি থাকতো দুই রুট ওভার তিন এক্ষেত্রে কি হতো তো সেম প্রসেস প্রথমে আমাদের সংখ্যাগুলো গুণ করতে হবে 5 দুগুণে 10 দেন রুট ওভার দিলাম 6 এবং 3 গুণ করতে হবে 3 6 কত 18 আশা করছি বুঝতে পেরেছো উপরের উদাহরণে কি পর্যবেক্ষণ করলে তা নিচে লিখে রাখো এখানে উল্লেখ যে রুট ওভার 2 - রুট ওভার 3 কে রুট ওভার 2 + রুট ওভার 3 এর রাশি বলে এবং উল্টোটাও সত্য অর্থাৎ এখানে রুট ওভার 2 + রুট ওভার 3 হতে পারে এবং এখানে হতে পারে রুট ওভার 2 - রুট ওভার 3 এই উল্টোটাও কিন্তু সত্য তো উপরের উদাহরণগুলো থেকে কি পর্যবেক্ষণ করলে তা এখন আমাদের লিখতে হবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যার বর্গমূল বা গণমূল হতে হবে আমরা কিন্তু উপরে দেখেছি যোগ এবং বিয়োগের সময় অবশ্যই একই সংখ্যার বর্গমূল বা গণমূল হতে হয় এবং তাদের সংখ্যার সহগগুলো যোগ বা বিয়োগ করতে হয় কিন্তু বর্গমূল বা ঘনমূল সংখ্যাটি পরিবর্তন হয় না অর্থাৎ আমরা যে এখানে যোগ বা বিয়োগ করেছি এখানে সাংখ্যিক সহগগুলো এইগুলা কিন্তু যোগ করতে হয়েছে কিন্তু এর সাথে যে বর্গমূলগুলো বা গণমূলগুলো এইটার কিন্তু কোনো পরিবর্তন হয়েছে না তো এইটা এখানে লেখা হয়েছে গুণের ক্ষেত্রে সংখ্যা সহগের সাথে সংখ্যা সহগের গুণ হয় এবং বর্গমূল যুক্ত সংখ্যার সাথে বর্গমূল যুক্ত সংখ্যার গুণ হয় এবং গণমূল যুক্ত সংখ্যার সাথে গণমূল যুক্ত সংখ্যার গুণ হয় অর্থাৎ আমরা যে আগে এক্সাম্পলটা দেখিয়েছিলাম 5 √ 6 দেন 5 √ এখানে 5 দিচ্ছি তো 5 এবং এই 5 গুণ হবে 5 × 5 = 25 অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে আর বর্গমূলের সাথে বর্গমূলের গুণ হবে 5 × 6 = 30 ভাগের ক্ষেত্রে হরকে বর্গমূল মুক্ত করতে হবে তো এখানে দেখো √2 + √3 কে √2 - √3 দ্বারা ভাগ করো আমরা এই অঙ্কটা করে দেখিয়ে দিই আমরা √2 + √3 কে √2 - √3 দিয়ে ভাগ করব তো দেখো এখন কি করতে পারি নিচের সংখ্যাটার দিকে খেয়াল করো √2 - √3 এইটার বিপরীত চিহ্ন দিয়ে লব এবং হরে গুণ করতে হবে তো উপরে কি রয়েছে √2 + √3 নিচে রয়েছে √2 - √3 এখন আমাদের কাজ কি নিচের এই যে বিপরীত চিহ্নটা দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে তো √2 এখানে হবে প্লাস √2 + √3 এই √2 + √3 দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে ঠিক আছে তুমি এখানে লিখে দিতে পারো লব এবং হরকে √2 + √3 দিয়ে গুণ করে ক্লিয়ার তারপর কি হবে দেখো √2 + √3 এখানে কিন্তু দুইটা তো √2 + √3 এর উপর কি দিতে পারো স্কয়ার দিতে পারো আর এখানে দেখো গুণ করার একটা সহজ সিস্টেম বা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি আমরা কি জানি দেখো a + b a - b এটা সমান কি এটা হচ্ছে একটা সূত্র এটা সমান আমরা লিখতে পারি a² - b² অর্থাৎ a² - b² সমান কি a + b a - b এখানে এই সূত্রটাই এই যে a + b এটাকে যদি a ধরো a + b আর এটা হচ্ছে a a - b a + b a - b এর সূত্র কি a² - b² তো এটা যদি a হয় a এর উপর স্কয়ার মাইনাস এটা যদি b হয় তাহলে এই যে এটা যদি b হয় b এর উপর কি দিব স্কয়ার আর এটা কি a plus b হোল স্কয়ারের সূত্র a square plus সূত্রের 2 then এটা হচ্ছে a তারপর সূত্রের b এটা হচ্ছে b plus b square root 3 এর উপর square then এখানে square root এ কাটাকাটি তাহলে কেবল 2 থাকে আর square root এ কাটাকাটি কেবল কি থাকে 3 তারপর এখানে দেখো square root এ কাটাকাটি কি থাকে 2 আর এখানে 2 লিখলাম আর a root over 2 a root over 3 গুণ হয়ে যাবে 3 দুগুণে 6 স্কয়ার আর এই রুটে কাটাকাটি কি থাকবে 3 আর এখানে 3 থেকে 2 চলে গেলে হয় 1 1 এর চিহ্নটা কি হবে মাইনাস 3 এবং এই 2 যোগ করলে কত হবে 5 আর এখানে রয়েছে 2 root over 6 minus 1 এখন এই মাইনাসটা আমি এখানে আনতে পারি মাইনাস তারপর লিখতে পারি 5 plus 2 root over 6 এই মাইনাসটা এখানে এসে পড়েছে এই যে এখানে এসে পড়েছে আর নিচে 1 এর ভ্যালু নেই এই ক্ষেত্রে একটা উঠে যাবে তো অ্যানসারটা হচ্ছে এইটা ঠিক আছে আমি তোমাদের আরেকটা অঙ্ক করে দিচ্ছি ধরো এখানে নিলাম √5 minus √4 আর এখানে নিলাম √5 plus √4 তো এখন আমরা কি করব √5 plus √4 এর বিপরীত চিহ্ন দিয়ে আমাদের উপরে এবং নিচে গুণ করতে হবে তার আগে যেভাবে আছে এভাবে তুলে নেই তো এইটার বিপরীত দিয়ে গুণ করব √5 - √4 √5 - √4 লব হরকে √5 - 4 দিয়ে গুণ করেছি তারপর এখানে দেখো √5 - 4 হচ্ছে দুইটা तो √5 minus 4 whole square a plus b এর সূত্র কি a square minus b square a minus b whole square এর সূত্র এটা তো a square সূত্রের মাইনাস সূত্রের 2 সূত্রের a এখন a হচ্ছে এইটা b হচ্ছে √4 প্লাস √4 এর উপর হোল স্কয়ার আর এখানে স্কয়ার রুট এ কাটাকাটি যাবে তাহলে 5 আর এখানে হবে কি 4 স্কয়ার রুট এ কাটাকাটি 5 2 4 5 20 স্কয়ার রুট এ কাটাকাটি কেবল কি থাকে 4 5 থেকে 4 চলে গেলে হয় 1 5 4 এ যোগ দিলে হবে 9 - 2 √20 আর নিচের 1 এর কোনো ভ্যালু নেই এই ক্ষেত্রে একটা লেখার দরকার নেই অ্যানসারটা হবে 9 - 2 √20 ক্লিয়ার আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজগুলোর সমাধান নিয়ে হাজির হব আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসটিতে আমরা এই একক কাজগুলোর সমাধান করব ধন্যবাদ সবাইকে